আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাইভ ডেন্টাল কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের দেখাবো কিভাবে নষ্ট হওয়া দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে ক্রাউন বা ক্যাপ করানো হয়। এখানে দাঁতের এক্সরেতে আপনারা দেখতে পাচ্ছেন এই পেশেন্টের, যার বয়স 55 বছর, একজন মহিলা পেশেন্ট। ওনার উপরের চোয়ালের ডান পাশের 6 এবং 7, এটি হচ্ছে 6, এটি 7, এ 6 এবং 7 নম্বর দুটি দাঁত মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে, এ দাঁতের কিছু অংশ এবং 7 নম্বরের কিছু অংশ। এটির কারণ হচ্ছে এ জায়গায় দীর্ঘদিন খাবার জমার ফলে খাবার পচে দাঁত নষ্ট হয়ে গিয়েছে, উনি সেটা জানতেন না। দাঁতে ক্লসিং বা দুই দাঁতের মাঝখানে সুতা দিয়ে খাবার পরিষ্কার না করার কারণে এই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন বেশ কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে এই দুইটি দাঁতের। এখন আমরা করব হচ্ছে এই দাঁতগুলোর যে শিকড় রয়েছে সেগুলোর ভিতরে যে ময়লা আবর্জনা রয়েছে, জীবাণু রয়েছে, সেগুলো ক্লিন করে পরিষ্কার করে ক্যানেলের স্পেসগুলো আমরা মেডিসিন দিয়ে ফিল আপ করে দেবো, যেটাকে বলা হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটি আপনারা এই এক্সরে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দাঁতের শিকড়গুলোর ভিতরে সাদা সাদা রেখার মতো কিছু একটা জিনিস দেখা যাচ্ছে, সেখানে আমরা মেডিসিন দিয়ে ভর্তি করে দিয়েছি রুট ক্যানাল প্রিপারেশনের পরে, ক্যানেলগুলোকে পরিষ্কার করার পরে। প্রতিটি দাঁতে 3টি করে শিকড় রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফুল লেন্থে টাইট রুট ক্যানাল সিল করা হয়েছে, যেখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া যেন প্রবেশ করতে না পারে। এটি নিচের দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের রুটের ভিতরে যে স্পেস রয়েছে সেটি আমরা পুরোপুরিভাবে ভর্তি করে দিয়েছি মেডিসিন দিয়ে, যাতে সেখানে কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করতে না পারে। এটি হচ্ছে রুট ক্যানাল চিকিৎসা। তো রুট ক্যানাল চিকিৎসা করার পর, রুট ক্যানাল চিকিৎসা করার পর দাঁতগুলোকে দেখতে পাচ্ছেন আমরা মজবুত করে বিল্ড আপ করেছি শক্ত ম্যাটেরিয়াল দিয়ে, এটি করতে হয়। ম্যাটেরিয়াল দিয়ে দাঁতগুলোকে বিল্ড আপ করার পরে এখানে দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল দিয়ে দাঁতগুলোকে বিল্ড আপ করা হয়েছে। বিল্ড আপ করার পরে প্লাস্টার মডেল বানানো হয়েছে, দাঁতের মাপ নিয়ে প্লাস্টার মডেল বানানো হয়েছে। মাপ নেওয়ার আগে রুট ক্যানেলের পরে দাঁতগুলোকে পারমানেন্ট ফিলিং দিয়ে মজবুত করা হয়েছে। এটি করা হলে দাঁতগুলো টেকসই হবে এবং ক্যাপ সহ দাঁত ভেঙে যাবে না। তো টেকসই করে এখানে দাঁতগুলোকে মজবুত করে তারপর হচ্ছে ক্রাউন বা ক্যাপ করার জন্য পর্যাপ্ত প্রিপারেশন করে এখানে দেখা যাচ্ছে প্লাস্টার মডেল বানানো হয়েছে। আবার সিমেন্টের মডেল বানিয়ে এই মডেলের উপরে তারপরে ক্যাপগুলোকে ডিজাইন করে বানানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে ক্যাপগুলোকে ডিজাইন করে মডেলের উপরে বানানো হয়েছে। তারপরে এখানে আমরা ট্রায়াল দেব, ট্রায়াল দিয়ে দেখব যে ঠিকমতো বানানো হয়েছে কিনা এই দুটি ক্যাপ বা ক্রাউন 6 এবং 7 নম্বর দাঁতের উপরে লাগানো। তো এখানে দেখা যাচ্ছে পেশেন্টের মুখে আমরা ক্যাপ লাগিয়ে দিয়েছি, এটাকে ক্যাপগুলোকে আমরা ফিটিং করে দিয়েছি দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, এবং এ দাঁত দিয়ে পেশেন্ট এখন ইচ্ছামতো যে কোনো খাবার খেতে পারবে, ক্যাপ ভেঙে যাবে না, কারণ মেটাল ক্যাপ টেকসই। মেটাল ক্যাপগুলো টেকসই যদি পেশেন্টের দাঁত হয়ে থাকে এবং হাসলে দেখা যায় না এমন পেশেন্টের দাঁত হয়ে থাকে, তাহলে মেটাল ক্যাপ পরাই বেটার, কারণ হচ্ছে এটি টেকসই, নষ্ট হবে না, দীর্ঘদিন বহু বছর ভালো থাকবে। তো যাদের এরকম দাঁতের সমস্যা রয়েছে, দাঁত ব্যথা করলে আপনারা রুট ক্যানাল ট্রিটমেন্ট কখনো কখনো প্রয়োজন হতে পারে, এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁত বিল্ড আপ করে ভাবে ক্যাপ করে নেবে এবং দীর্ঘদিন দাঁত ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং এটি শেয়ার করে বাকিদের জানতে সুযোগ করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতে নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।